শান্তিপুরের মানুষ ও দেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, বিশ্বের মানুষ করোনা রোগে ভুগছে, তাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে হেলথ কেয়ারের পক্ষ থেকে ও আমাদেরই একটা সংস্থা করোনা মঞ্চ প্রতিরোধ মঞ্চ যৌথ উদ্যোগে আমরা বাক্স সাবান 10,000 লোককে বিলি করছি রাস্তায়, রাজপথে দাঁড়িয়ে, শান্তিপুরের রাজপথে দাঁড়িয়ে আমাদেরই সব ছেলেপিলে, আমার সংস্থার ছেলেপিলে ও করোনা প্রতিরোধ মঞ্চের সংস্থার ছেলেপিলে যৌথ উদ্যোগ মিলে আমরা প্রত্যেককে যারা মাস্ক পরে নেই, রুমাল পরছে, তাদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর মানুষকে সচেতন করা হচ্ছে, সাবান দেওয়া হচ্ছে, তারা যেন প্রত্যেকে বাড়ি গিয়ে হাত ধোয় সাবান দিয়ে, এটাই আমাদের উদ্দেশ্য, মানুষ সচেতন হোক, করোনা রোগ থেকে মুক্তি পাক। কতক্ষণ চলবে আপনাদের কর্মসূচি? হ্যাঁ, কতক্ষণ চলবে আপনাদের কর্মসূচি? 10,000 মানুষ যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের কর্মসূচি, বিকেল 4টা থেকে শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত চলবে কর্মসূচি। কি নাম আপনার? আমার নাম প্রদীপ ঘোষ, হেলথ কেয়ার মালিক। আপনারা দাঁড়িয়ে মাস্ক নিন, মাস্ক পরিয়ে বাঁচানো যায়, সেই জন্য আমরা শান্তিপুরবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, শান্তি সেই সৃষ্টিকে দমন করবার আহ্বান জানিয়ে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ ও হেলথ কেয়ারের জন্য